হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রুমা স্পিকিং, ওয়েলকাম টু রুমাজ ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে অনেক ডিফারেন্টভাবে চিকেন করে দেখাবো। তো আমি কিভাবে চিকেন রান্না করব ওইটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন। থ্যাংক ইউ। চিকেন রান্না করার জন্য যা যা লাগবে আমি প্রথমে দেখাই দিচ্ছি। তো প্রথম আমার যেটা লাগবে, চিকেন লাগবে। দেখেন, আমি অলরেডি চিকেন ওয়াশ করে নিয়েছি, ভালোভাবে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে নেক্সট যেটা আমি করব, চিকেনের ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম আমি কিছুটা পেঁয়াজের পেস্ট, যেটা ব্ল্যাঙ্ক পেঁয়াজ, ঢেলে দিব। লাইক 2 টেবিল স্পুন পেঁয়াজ দেব এর ভিতরে। তারপরে আমি এরপরে যেটা দেব, আমি লাইক 1 টিস্পুন আদা দিয়ে দিব, আর 2 টিস্পুন এর ভিতরে একটু রসুন থাকবে এর ভিতরে দিব। আর হলো যে আমি টমেটো পেস্ট দিচ্ছি, লাইক 1/2 কাপের মতো টমেটো পেস্ট দিয়ে দিব। আর তারপরে 1/2 কাপের মতো আমি টক দই, যেটা প্লেন ইয়োগার্ট, ওটা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি এর ভিতরে। তারপরে আমি লাইক 1 টিস্পুন ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে 1/2 টিস্পুন জিরা পাউডার এর ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি লাইক 1 টিস্পুন মরিচের গুঁড়া, যেটা ওটা আমি দিয়ে দিচ্ছি। এবং এন্ডে আমি সল্ট দিয়ে দিব, লাইক 1 টিস্পুন ফুল সল্ট আমি অ্যাড করে দিচ্ছি। 1.5 টিস্পুন দিয়ে দিচ্ছি সল্ট। আর এন্ডে আমি ব্ল্যাক পেপার, লাইক 1/2 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। তো এখন সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, পুরো চিকেনের ভিতরে যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আমার মিক্সটা হয়ে গেছে, আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তারপরে এটা আমি লাইক 1/2 আওয়ার ম্যারিনেট করে রেখে দেব। আফটার 1/2 আওয়ার আমি রান্নাতে এখন চলে আসছি। ফার্স্ট আমি চুলায় পাতিল দিয়ে দিচ্ছি, দেখেন। এখন এর ভিতরে আমি ভেজিটেবল অয়েল, একটা যেটা ক্যানোলা অয়েলটা দিয়ে দিচ্ছি, লাইক 2 টেবিল স্পুন। এরপরে নেক্সট আমি যেটা করব, এর ভিতরে লাইক 1 টিস্পুন জিরা, যেটা জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা দেওয়ার পরে আমি একটু ওয়েট করব, মানে জিরাটা যেন কিছুটা ভুনা হয়ে যায়, একদম পুড়ে না যায়, লাইক ব্রাউন কালার হলে। তারপরে আমি এর ভিতরে বেশ কিছুটা লাইক 1 কাপ পেঁয়াজ স্লাইস করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ওয়েট করব পেঁয়াজটা কিছুটা ফ্রাই করে নেব। এই দেখেন, অনেকটা লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আর লাইক 1/2 টিস্পুন আর একটু মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে আমার যে ম্যারিনেট করা যে চিকেনগুলো আমি রেখে দিয়েছিলাম, ওইটা আমি অ্যাড করে দিচ্ছি এর ভিতরে। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, সুন্দরভাবে মশলার সাথে সব যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। এটা হতে টাইম লাগে না, এটা অনেক ফাস্টার হয়ে যায়, বাস কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। 15-20 মিনিটের ভিতরেই আপনার পুরো চিকেনটা হয়ে যাবে, সফট আছে চিকেন। এবং আমি কোনো পানিও অ্যাড করবো না, চিকেনের ভিতর থেকে পানি উঠে যাবে। বাস একটু পরপর আমি এটাকে কিছুক্ষণ পরপর একটু নাড়তে থাকবো, সো দ্যাট চিকেনটা যেন নিচে লেগে না যায়। এই দেখেন, ভালো করে নেড়ে আমি আবার ঢাকনা লাগাই দিয়ে ওয়েট করবো। মিডিয়াম আছে আমি রেখে দিছি, দেখেন। আমি একটু পরপর এটাকে নাড়তেছি, দেখেন কত পানি এমনি উঠে গেছে। আমি কোনো পানি এটার ভিতরে কিন্তু ইউজ করিনি, তারপরে এত পানি উঠে গেছে। তো যাই হোক, এটা আমার অলমোস্ট হয়ে গেছে চিকেনটা, আমি আর একটু ভুনে নিচ্ছি।
এই দেখেন আমার চিকেনটা পুরোপুরি হয়ে গেছে। পুরোপুরি হওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর লাগছে, তেলটা উপরে চলে আসছে, একদম মানে লাল লাল হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আপনারাও এইভাবে আমি যেভাবে আজকে রান্না করলাম একটু ডিফারেন্টভাবে যদি আপনারাও করেন তো আপনারাও করে খেন। আর হলো কি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার দিবেন, লাইক দিবেন। তো আজকে আমি এখানে রাখছি, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।